অনেক দেশে, পার্শ্ববর্তী দেশ সহ অনেক উন্নত দেশে শিক্ষার্থীদেরকে মোবাইল ফোন সহ ল্যাপটপ নানাভাবে সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে, কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা খাতে কোনো টাকা খরচ না করে তারা শুধু বড় বড় কথা বলে যাচ্ছে, নির্লিপ্ত থাকছে এবং বারবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। আপনারা জানেন কোনো শিক্ষার্থী ঘরে নেই, আজকে সবই বাইরে হাটে বাজারে মাঠে এখানে সেখানে তারা আছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে তারা প্রতিষ্ঠানে থাকতো, একটা বিশেষ বিধি নিয়মের স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারা থাকতো, তাহলে তারা আরও ভালো থাকতো। এখন যে অবস্থা, সে অবস্থায় শিক্ষার্থীরা নিরাপদ নয়। আমি সারা দেশের মানুষের পক্ষ থেকে বলবো, যেখানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবাই বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, শিক্ষা মন্ত্রণালয় একঘেয়েমি করছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না, এত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, বারবার তারা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। এবং শিক্ষামন্ত্রী মহোদয় বলছেন 5% কমে সংক্রমণ নেমে আসলে তারপরে শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন। এই অবস্থা থাকলে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীরা হাটে বাজারে বিভিন্ন জায়গায় আলোচনা করছেন, তাতে আরও সংক্রমণ বৃদ্ধি পাবে, কোনোদিনই 5% নিচে নামবে না। আপনারা অবগত হবেন পৃথিবীতে যতবার সংক্রমণ হয়েছে বিভিন্ন ধরনের রোগ, যেমন যক্ষা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের রোগ আমাদের দেশে এখনো সেই 50 বছর 100 বছর যাবৎ বিরাজ করছে। এই জন্য কি আমাদের স্বাভাবিক জীবন যেমন তো বন্ধ হয়নি, করোনাও হয়তো বা আরো কত বছর থাকে তা বলা যায় না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না, জাতিকে মূর্খ রাখা যাবে না, বরঞ্চ একটা বিধি নিয়মের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে শিগগিরই, অন্যথায় দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে এবং মূর্খ হয়ে যাচ্ছে দেশের মানুষ। প্রায় 30% শিক্ষার্থী ড্রপ আউট হয়েছে এবং বাল্যবিয়ের শিকার হয়েছে অধিকাংশ শিক্ষার্থীরা, ছেলেরা তারা বিভিন্ন শিশু শ্রমের সাথে যুক্ত হয়েছেন, এদেরকে ফিরিয়ে আনতে হবে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে, আর না হয় প্রায় 1 কোটি শিক্ষার্থী শিক্ষাগণ থেকে দূরে সরে যাবে, তারা আর কখনো শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন না। অতএব এর দায় দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে, কিভাবে সেই 30% শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা যায়, তাদের ভর্তুকি দিয়ে তাদের আর্থিক সহায়তা দিয়ে হোক, যেভাবেই হোক তাদেরকে আবারও সেই শিক্ষা প্রতিষ্ঠানে আনতে হবে। এর দায়িত্ব সরকারের, শিক্ষা মন্ত্রণালয়ের এবং আমরা তাদেরকে সহযোগিতা করব, শিক্ষক সমাজ। আমরা জানি শিক্ষক সমাজকে নানাভাবে অবহেলা করা হচ্ছে, যখনই অনার্স মাস্টার্স কলেজের শিক্ষকরা এমপিও চাচ্ছেন তখনই শিক্ষামন্ত্রী ঘোষণা দিচ্ছেন যে সমস্ত কলেজে অনার্স আছে এগুলো বন্ধ করে দেওয়া হবে। এই বন্ধ করে দেওয়ার অধিকার আপনার নেই, 18 কোটি মানুষের ম্যান্ডেট আপনাকে দেওয়া হয়নি, আপনি অনার্স কলেজকে বন্ধ করে দেবেন, আপনি উচ্চশিক্ষা দেশ থেকে উঠিয়ে দেবেন, এই ক্ষমতা আপনার নেই। আপনাকে আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে বলেছি এবং এখন বলছি, আপনার এই কথা আপনি প্রত্যাহার করে নিন। 62 সালে করেছেন, আরো 11 বছর আগে বলেছিলেন 18 সালের মধ্যে বাস্তবায়ন করবেন, কিচ্ছু করেন নাই, টাকা বরাদ্দ করবেন 1 কোটি টাকা, 5 টাকাও করেন নাই, বরাদ্দ করেন নাই। এগুলো বললে যদি সমালোচনা হয়, সব সমালোচনা, তাতে যদি সরকারের বিরুদ্ধে যায় যাবে, জেল হবে, হবে অ্যারেস্ট করবে, করবে, সত্য কথা বলবো। 1971 সালে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে সত্য কথা বলার জন্য, একটা সোনার বাংলার জন্য। বঙ্গবন্ধু যদি 1973 সালে বঙ্গুর অর্থনীতির মধ্যে 37,000 প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করতে পারে, তা আজকে পারবেন না কেন? আপনারা বলেন এটা উন্নয়নশীল দেশ? আজকে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? বঙ্গবন্ধুর কন্যা, সে পারবে না কেন? এখানে তার সাথে সেই অপশক্তি আছে, আমাদের মধ্যে আছে, তার পার্টির মধ্যে আছে, সরকারের মধ্যে আছে, সেই 71-এর বিরোধী যারা,
সেই লোকগুলা চায় না যে এই দেশের উন্নয়ন হোক আওয়ামী লীগের অধীনে। এই জন্য তারা এই আমলারা অনেক কাছে রাজাকার ছিল, তার বাপ রাজাকার ছিল। আমরা জানি তারা এই আমলারা ঘাপটি মেরে থেকে এই সরকারের যাতে সুনাম না হয় সেই কাজ সেখানে করছে। আমাদের কাছে যাদের নামও আছে আমরা বলে দিতে পারি কে কে।